স্বাগত বিবি টিভি সংবাদে সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম পর্ষদ ও এমডির দ্বন্দ্বে দুর্বল হচ্ছে ব্যাংক নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ এবার কানাডার নাগরিকদের ভিসা স্থগিত করল ভারত মাহমুদুল্লাহদের সামনে দুটি পথ খোলা শুনছিলেন নিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিগত পাঁচ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় পরিচালনার ক্ষেত্রে কোনো বেসরকারি ব্যাংক পর্ষদের পরিচালক মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করছেন তারা কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেআইনি সুযোগ সুবিধা পেতে চাচ্ছেন এসব দিয়ে একদিকে ব্যাংকের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালকরা ফেসে যাচ্ছেন অন্যদিকে না দিলে ব্যাংকে মানসম্মান নিয়ে থাকা যাচ্ছে না ফলে বাধ্য হয়ে পদত্যাগ করছেন সম্প্রতি চারটি ব্যাংকের এমডি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে দুজন এমডিকে কাজে যোগদান করাতে পেরেছেন এসব বিষয়গুলো প্রকাশ্যে আসার পর ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা নষ্ট হচ্ছে এতে নানামুখী টানাপোড়েন বাড়ছে ফলে দুর্বল হয়ে পড়ছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ব্যাংক চলে আস্থা বিশ্বাস ও সুশাসনের ওপর তিনটি বিষয়েই এখন বড় ঘাটতি দেখা দিয়েছে এ ঘাটতির কারণে পর্ষদ ও এমডির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে এটি আগে পর্ষদের বৈঠকেই সীমাবদ্ধ ছিল এখন সেটি প্রকাশ্যে এসেছে এতে ব্যাংকের দুর্নাম হচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশনকে ইউরোপীয় ইউনিয়ন বাজেট স্বল্পতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক চিঠিতে ইসিকে জানানো হয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন 2023-24 অর্থ বছরে তাদের পূর্ণাঙ্গ একটি মিশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানোর আর্থিক বিষয় ছিল তবে বাজেট স্বল্পতার কারণে তা না মঞ্জুর করা হয়েছে বা আপাতত না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে বলেও ইইউ জানিয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত জুলাইয়ে ঢাকা সফর করে ইইউ এর একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল প্রায় দুই সপ্তাহের এ সফরে কূটনীতিক রাজনীতিবিদ নির্বাচন কমিশন নাগরিক সমাজ আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করে পর্যবেক্ষক দলটি ইইউ এর পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না জানতে চাইলে ইসির সচিব জাহাঙ্গীর বলেন এটা সিএসি ভালো বলতে পারবেন তারা পূর্ণাঙ্গ কথাটি বলেছেন কাজে এই ছোট দল পাঠাবেন নাকি এ দেশে যারা আছেন তারাই করবেন কেননা তারা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ এখন পরবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ইসি এরই মধ্যে জানিয়েছে আগামী নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আর ভোট হবে জানুয়ারির শুরুতে খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার জেরে দুই দেশের মধ্যে উত্তপ্ত সম্পর্কের মধ্যেই এবার কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারতীয় প্রশাসন আজ বৃহস্পতিবার কানাডা থেকে করা ভিসার আবেদন প্রাথমিকভাবে যাচাইয়ের দায়িত্বে থাকা ভারতের দিল্লির বিএলএস ইন্টারন্যাশনাল এসব তথ্য জানিয়েছে বিএলএস ইন্টারন্যাশনালের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কানাডীয়দের ভারতের ভিসা দেওয়া হবে না অপারেশনাল কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিএলএস ইন্টারন্যাশনাল হরদীপ সিং হত্যাকাণ্ডে পাল্টে গেছে ভারত কানাডার দ্বিপক্ষীয় সমীকরণ ঘটেছে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের ঘটনা স্থগিত হয়েছে দুদেশের মুক্ত বাণিজ্য চুক্তিও গত জুনে কানাডায় গুলি করে নিজ্জারকে হত্যা করা হয় কানাডার অভিযোগ এই হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে এর পরিপ্রেক্ষিতে দেশটিতে থাকা ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে পাল্টা জবাব দিতে দেরি করেনি দিল্লিও দেশটিতে নিযুক্ত কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে ভারত ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে আত্মবিশ্বাস বাড়াতে বিশ্বকাপের আগে সফরকারী নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ যদিও নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে
খুব একটা স্বস্তিতে নেই টিম টাইগার্স। ঘরের মাঠে নিজেদের সর্বশেষ সিরিজে আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে পরাজিত হয়েছিলেন টাইগাররা, যা ছিল 2015 সালের পর ঘরের মাঠে টাইগার দলের তৃতীয় সিরিজ হার। এর মধ্যে একমাত্র ইংল্যান্ডের কাছে দুবার সিরিজ হেরেছে বাংলাদেশ। আফগানিস্তান সিরিজের পর এশিয়া কাপেও জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ, কিন্তু সুপার ফোর পর্বের নিয়ম রক্ষার ম্যাচে আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে স্মরণীয় সাফল্য অর্জন করেন টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। এছাড়া সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয় রাও। রাজের সঙ্গে সংসার ভাঙার খবর চাউর হওয়ায় বুধবার দিনভর নিশ্চুপ ছিলেন ঢাকায় সিনেমার নায়িকা পরিমলি। তার এই নীরবতায় বিচ্ছেদের খবর নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন নায়িকা নিজেই। বুধবার রাতে নিজের ফেসবুকে পুরনো একটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন পরিমলি, সেই সঙ্গে লিখেছেন দীর্ঘ একটি নতুন পোস্ট। সেখানে লিখেছেন রাজ তার সঙ্গে যে অন্যায় করেছে তাতে তার জেল হওয়ার কথা। 2021 সালের 17 অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরিমলি ও রাজ, তবে খবরটি প্রকাশ্যে আনেন 2022 সালের 10 জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের 10 আগস্ট পরিমলির কোল জুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ পরিমলির সংসার। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পর্ষদ ও এমডির দ্বন্দ্বে দুর্বল হচ্ছে ব্যাংক। নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এবার কানাডার নাগরিকদের ভিসা স্থগিত করল ভারত। মাহমুদুল্লাহদের সামনে 2টি পদ খোলা। বিবে টিভির সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।